আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের সাথে হচ্ছে একজন স্পেশাল গেস্ট, যে তিনি হচ্ছে মেহেদী হাসান মুন্না। তার পরিচয় অনেক। ফার্স্ট আমি আমাদের আশেপাশে পরিচয় থেকে যেটা দিতে চাই সেটা হচ্ছিল, তিনি হচ্ছেন ক্রিয়েটার অ্যান্ড অ্যাডমিন অফ ডেলি মাইলস্টোন। আর সাথে এখন তিনি চায়নায় অবস্থান করছেন, এবং সাথে আরেকটা জিনিস যেটা বলছে, চায়নাতে পড়াশোনা করছে অনার্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ। আর সে হচ্ছে ওইখানের ভাইস মিনিস্টার অ্যাট নানজিং টেক ইউনিভার্সিটি মডেল ইউএনএ। আর তার ইউনিভার্সিটির নাম হচ্ছে নানজিং টেক ইউনিভার্সিটি, আর সে এখন অবস্থান করছে নানজিং এ। তো আরেকটা জিনিস, সেটা আমি আসলে আমি আমার আমি আগে জানতাম না, আশা করি আপনারা হয়তো বা মানে জানেন, বা কিছু কেউ কয়েকটা মানুষ হয়তো বা জানেন না, সেটা হচ্ছে তার একটা ইউটিউব চ্যানেল আছে মেহেদী হাসান মুন্না নামে। তার সাবস্ক্রাইবার হচ্ছে 1.63K। তো ওয়েলকাম মুন্না, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ, ভালো। সবার দোয়ায়। যাক, আলহামদুলিল্লাহ। তো আমি আসলে একটা জিনিস তোকে আস্ক করতে চাচ্ছিলাম ফার্স্ট, সেটা হচ্ছে যখন মাইলস্টোন আমরা পড়াশোনা করছি ওই সময় আমাদের আসলে কোনো গ্রুপ ছিল না, বাট লেটার তুই আসলে একটা গ্রুপ ক্রিয়েট করলি, সেটা হচ্ছিল দ্য ডেইলি মাইলস্টোন। তো এই ডেইলি মাইলস্টোনের গ্রুপ ক্রিয়েট করার পিছনে কতটুকু কষ্ট হয়েছে, বা কিভাবে এটা সম্ভব হয়েছে? আর এই গ্রুপের অলরেডি মেম্বার আমরা জানি যে 11,000-এর বেশি, তো এগুলা কিভাবে পসিবল হলো? গ্রুপ ছিল, গ্রুপ ছিল না এমন না, গ্রুপ ছিল তখন হচ্ছে কটকটি সালের কথা, 2013 সালে, তখন মাত্র এসএসসি পাস করে কলেজে উঠলাম। আমি ফেসবুক চালানো ইউজ করছি হচ্ছে, শুরু করছি হলো এসএসসির পরপর, তো আন্দাজে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছিলাম। তো ওই সময় কলেজে গ্রুপ ছিল, আমাদের বন্ধু মন্না জিলানের একটা গ্রুপ ছিল মাইলস্টোনের আড্ডা, মেয়েদের একটা গ্রুপ ছিল মাইলস্টোন স্টার্স। তো আমি কলেজে ক্লাসে এ সেকশনে থাকতে ক্লাসে সবাই বিনোদন দিতাম ক্লাসের ফাঁকে ফাঁকে। তো আমার এক ফ্রেন্ড বললো যে কি তুই এগুলো ফেসবুকে আপলোড করতে পোস্ট দিতে পারিস একটা গ্রুপের মধ্যে ভাই, পেজে আমাকে কেমনে খুললে পেজ গ্রুপ, কিছু জানতাম না। তো জিলানে জিজ্ঞেস করছিলাম, জিলান অবশ্য বলছিল যে গ্রুপ কেমনে খুলে, গ্রুপ খোলার দরকার নেই। জিলানে আবার আরেকটা গ্রুপও ছিল। তো ওই সময় একদিন ভাবলাম যে গ্রুপ খুলবো কেমনে কেন, তখন আমার মোবাইল ইউজ করতাম হচ্ছে একটা সিম্ফনি মোবাইল, জাভা মোবাইল, তো এটা দিয়ে খোলা যায় না। তো ফেসবুকে আমার চাচার বাসায় যায় পিসিতে ঢুকে মোবাইল ফেসবুকে একটা গ্রুপ খুলবো। তো ওই সময় পত্রিকা পড়তেছিলাম দ্য ডেইলি স্টার, তো ওইটা সামনে নিয়ে চিন্তা করলাম যে ডেইলি স্টারতে মাইলস্টোন হয়ে যাক, দ্য ডেইলি মাইলস্টোন। তো এরকম করে ফাইজলাম করে খুলতে খুলতে এভাবে অনেক কাহিনী, কত নাটক কত কাহিনী গ্রুপে, তো এটা নিয়ে তারপর খোলা হয়ে গেল। তো গ্রুপ তো গ্রুপই, এই এটা তো আমার বড় কিছু না, তবে এই আর কি একটু মজা করা যায়, মানুষজন খুঁজে পাওয়া যায় পুরাতন ফ্রেন্ড। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা একটু সিরিয়াস, যেহেতু বাইরের দেশে যে আসলে একটা পজিশন পাওয়া, একটা ক্লাবের যদি আমি বলি তাহলে বা ইউনিভার্সিটি, সেটা খুবই গর্বের ব্যাপার। তো ভাইস মিনিস্টার অ্যাট নানজিং টেক ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনে, তো এটা করতে তোর আসলে কতটুকু কষ্ট করতে হয়েছে বা পাইতে? এটা করতে কষ্ট বলতে খুব বেশি করতে হচ্ছে তাও না, আবার খুব যে ইজিলি তাও না। আমাদের ভার্সিটিতে মডেল ইনোভেশন ক্লাব আছে, আমি জীবনেও কখনো করিনি, দেশে দেখতে অনেকে করে এটা ওইটা কিন্তু কখনো করিনি। তো আমার চাইনিজ কয়েকটা ফ্রেন্ড আছে, ওরা ইনভাইট করছিল, আমাদের ক্লাব ফেয়ার হয় তখন ইনভাইট করছিল। তো ওরা আবার ইংলিশে, ইংলিশ ভালো করে বলতে পারতো না, তো আর কয়েকজন ফ্রেন্ড ছিল তারা ইংলিশ বলতে পারতো। তো ওদের নিয়ে নিয়ে বিভিন্ন, ফার্স্ট আমরা কিছুই বুঝতাম, ফার্স্ট একটা ন্যান্দিং ইউনিভার্সিটি কনফারেন্সে নিয়ে গেছে, আমরা কিছুই জানি না এটাতে কি করে তাও জানি না, আমাদের ফ্রি নিয়ে গেছে সবকিছু করাইছে, এরকম করে 5-6টা ইয়েতেও করাইছে, কনফারেন্স করাইছে। তারপরে এরকম 8-10টা কনফারেন্স করার পরে আমি ফেসবুকে অবশ্যই এগুলো পোস্ট দেওয়া হয়নি, আর এরকম করার পরে তারপরে আরেকটা কনফারেন্স ইউনিভার্সিটি থেকে আমাদের ডায়েস মেম্বার হিসেবে ডাকছিল, এটা হলো ফার্স্ট ডায়াস ডায়াস হিসেবে আমার কাজ করা। তারপর এরকম কয়েকবার করার পরে আমাদের এই ভার্সিটির এই ক্লাব থেকে আর কি ই করছিল, যে সিলেকশন দিছিল, তখন আর কি ওরা আমাকে এটা দিল। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। নেক্সট যেটা আমার কোশ্চেন একটু, সেটা হচ্ছে ইউটিউবে 1.63K সাবস্ক্রাইবার, এটা হওয়ার জন্য কি কি টিপস আমাকে দিবি তুই? ইউটিউব চ্যানেল পুরাই ফাজলামি করতে করতে খোলা, একটা ফ্রেন্ডের ডান্সের ভিডিও,
এমনি আপলোড করছিলাম, তারপরে দেখলাম যে না ভালোই মানুষজন দেখে। আর কানে তো আসার পর দেখা যাচ্ছে মোবাইল কেনার পরে আমার ভিডিও করতে খুব ভালো লাগে, ভিডিও ছবি তুলতে, তো সবকিছু ই করে করে আপলোড করে দিতাম। এরকম করতে করতে হয়ে যায়, দু একটা ভিডিও হঠাৎ করে আপলোড ভাইরাল হয়ে গেলে একটু কাজ হয়ে গেছে। ফেসবুক তো এখন, ফেসবুক ইউটিউব সবকিছু ভাইরালের উপর চলে। আর একটা জিনিস হচ্ছে একটু সাবস্ক্রাইব হয়ে গেলে একটু এই হওয়ার কারণ হচ্ছে আমাদের যখন চায়নাতে আসে আমার ভার্সিটির নামে ফেসবুক পেজ, আমি চায়নাতে তো কোনো ওরা গুগল ইউজ করে না, এই কারণে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কিছুই ছিল না। আমি ইউটিউব গুগলে সার্চ দিয়েছি, ইউটিউবে ভার্সিটির নামে কিছুই নেই। পরে চিন্তা করলাম যে ভার্সিটি সম্পর্কে কিছু আপলোড করি ইউটিউবে, তো এরকম করে করে আপলোড করছিলাম। এই জন্য পোলাপান দেখা যায় অনেকে চায়না পড়তে আসতে চায়, তো ওরা সার্চ দিলে তো এইভাবে হয়তো সাবস্ক্রাইব একটু বেশি হয়েছে, সেই জন্য তেমন কিছু না। আর 1.63, 1.6 মিলিয়ন না, তো খুব বেশি না, কারণ বলতে হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে। আচ্ছা, আমি যেহেতু যে চায়নায় অনেকে পড়তে যাইতে চাই, তো আমি জাস্ট ওইটার বিষয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে চায়নায়, মানে আমি তো জানি একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে ওইখানে, তো চায়না যে কি আসলে পড়াশোনাটা কি কঠিন, নাকি ওইখানে ইজিলি কোপ আপ করা সম্ভব ল্যাঙ্গুয়েজের সাথে হোক বা পড়াশোনার সাথে? কঠিন না সহজ না, আসলে প্রথম দিকে ভাষা আসলে খুবই প্যারা লাগে, ভাষা অনেক কিছু, তো আস্তে আস্তে ঠিক হয়ে যায়, সমস্যা হয় না। আমি নিজেও চিন্তা করছিলাম প্রথম দিন এসে কান্নাকাটি করছিলাম ভাষার জন্য, কত কাহিনী, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়, এখন মনে হয় না যে কোনো সমস্যা তেমন কিছু। আর হচ্ছে প্রথম দিকে ল্যাঙ্গুয়েজ কোর্স টোর্স এগুলো একটু ঝামেলা লাগে, প্যারা লাগে, নতুন ভাষা মনে থাকে না অনেক কিছু। আর একটা জিনিস প্রবলেম হয় যে অনেক কিছু খাবার দাবারের সমস্যা হয়, তবে আস্তে আস্তে ওই যে নিজেরা নিজের রান্না বান্না করে খেলে তেমন কোনো সমস্যা নেই, আচ্ছা, রান্নার পাশাপাশি পড়াশোনা। যাক, না স্বাভাবিক, সবকিছুতে পারদর্শী হওয়া উচিত। আর এটা হচ্ছে ওই লেখালেখি করতে কিরকম পছন্দ? যেহেতু আমি পাইছি যে আপনি লেখালেখি করতে অনেক পছন্দ করেন, তো ওইখান থেকে বলা। আমি লেখালেখি করতে এরকম যে খুব সেলিব্রিটি লেখক এরকম না, তবে আমি ছোটবেলা থেকে আর কি মানুষের সামনে গিয়ে কথা খুব কম বলতে পারতাম, তো ফেসবুক এডিট করার স্পিকারটা পর একটু দেখলাম যে আমি স্পিকার মানুষের, স্পিকার আচ্ছা ফেসবুকে খোলার পর থেকে দেখতাম যে ওই মানুষের সামনে যতটুকু না কথা বলতে পারি মানুষের সাথে ফেসবুকে অনলাইনে বেশি কথা বলতেছে, মেসেজ লেখা বা পোস্ট লেখা, বড় বড় বিশাল বিশাল পোস্ট লেখা, তো ওই সময় এটা আর কি লিখছিলাম, এটা আপডেট করা হয়নি তেমন কিছু না, আমি লেখক থেকেও কিছু না। আচ্ছা, তো আমরা অনেক কিছুই জানতে পারলাম। তো আমরা একটু গেমস আর র্যাপিড ফায়ারে যাব, যেটাই ধরে নেওয়া যাক। তো গেমগুলো খুব মজার, বাট পাঁচটা মানে খুব শর্টে করার জন্য জাস্ট পাঁচটা জিনিস জিজ্ঞেস করব, আশা করি মানে ভালো উত্তরই পাবো। সেটা হচ্ছে মেহেদী হাসান মুন্নার ইগো বেশি নাকি রাগ, যেকোনো একটা চুজ করতে। মনে হয় রাগ, রাগ রাগ আচ্ছা, মেহেদী হাসান মুন্না পড়তে ভালোবাসে নাকি ঘুরতে? ঘুরতে ঘুরতে এখন পড়াশোনা ভালো লাগে না। আচ্ছা, জানি না যে এটা আছে নাকি, বাট এরপরে ওই কোশ্চেনটা জিজ্ঞেস করি যে মেহেদী হাসান মুন্নার ফ্রেন্ডদের বেশি মিস করে নাকি গার্লফ্রেন্ড? ফ্রেন্ড মিস করলে দুইটাই মিস করা যায়, কারণ ফ্রেন্ডের মধ্যেই গার্লফ্রেন্ড কমন, ফ্রেন্ডের একটা পার্ট হচ্ছে গার্লফ্রেন্ড। ডিপ্লোম্যাটিক আনসার। আচ্ছা, 4 নম্বর হচ্ছে হলো মেহেদী হাসান মুন্নার গান গাইতে পারে নাকি নাচতে? একটাও পারি না, ছোটবেলা আম্মু নাম রাখছিল মেহেদী হাসান পাকিস্তানের এক শিল্পীর নাম করে, কিন্তু জীবনে গানও শিখি নাই, ডান্সও শিখি নাই। আচ্ছা, আর এটা ছিল মেহেদী হাসান মুন্না ক্রিকেট বেশি পছন্দ নাকি ফুটবল? ক্রিকেট, কারণ ফুটবল খেলি না ছোটবেলা, অনেক পরের থেকে পা ভাঙা পর থেকে ফুটবল খেলি না, ভয় লাগে। আচ্ছা, তো আমি যেহেতু ক্রিকেটের প্রসঙ্গে আসছে, তো আমি একটা মেহেদী হাসান মুন্নার স্মরণীয় ইনিংস স্মরণ করতে চাই। সেটা হচ্ছে আমাদের ইংলিশ ভার্সনের সাথে টেস্ট ম্যাচে মেহেদী হাসান মুন্নার একটা 100 আছে। তো আমি আসলে জিজ্ঞেস করতে চাই যে কি থিঙ্কিং করে ওই দিন নামা হয়েছিল, যে ইংলিশ ভার্সনের সাথে অলওয়েজ একটা রাইভেলরি সম্পর্ক থাকে, একটা দ্বন্দ্ব থাকে, তো অবশ্যই ইচ্ছা ছিল যে জিতার। তো কি চিন্তা করে নামা হয়েছিল যে আমার আছে একটা 100 ম্যাচ হবে বা সামথিং এরকম কিছু? প্রথমত আমাদের বন্ধু মোহানা জিলানকে ধন্যবাদ আমাকে টিমে নেওয়ার জন্য, তারপর সে আমাদের অনেক ট্রেন আপ করছিল, ইংলিশ ভার্সন মানে হচ্ছে মানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের মতো। তো জীবনের প্রথম আমরা টেস্ট ম্যাচ খেলছি এসএসসি পর পর, 14 নম্বর সেক্টরে মনে খেলছিলাম, বিশাল বড় মাঠ। তো
ওরকম কোনো প্ল্যান ছিল না, কিন্তু মনে পড়ে এখনো কিছু কিছু বলারের ফেস রোদের মধ্যে পুড়ে জ্বলে পুড়ে সার খান, কিন্তু আউট করতে পারতেছে না। তো আর সবচেয়ে মজা ইজি হয়েছিল একটা কারণ হচ্ছে সবাই টেস্ট ম্যাচের কারণে, আমাদের ধারণা ছিল যে সবাই টেস্ট ম্যাচ সামনে প্লেয়ার দিতে হবে, সবাই দাঁড়িয়ে থাকতে হবে, সবাই সামনে দাঁড়ানো দেখা যাচ্ছে মারতে খুব ইজি হয়েছে, উপরে উঠে দিলে চার্জ হয়ে যাবে। তো এই আর কি 102 রান করছিলাম মানে অপরাজিত, আর আমরা করছিলাম 246 রান ফার্স্ট সবার স্মৃতিতে। আমরা মনে জীবনে প্রথম জীবনে টেস্ট ম্যাচ খেলছি, অনেকে মনে হয় জীবনে টেস্ট ম্যাচ খেলা হয়নি। আমার আসলে মানে আনফরচুনেটলি ওই ইংলিশ ভার্সন টিমের ক্যাপ্টেন ছিলাম আমি, তো আমি আসলে জানি যে আমি যে যেভাবে ফিল্ড সেট করছি, যে বলারে ইউজ করছি, আমি নিজেও বোলিং করছি, বাট আসলে মেহেদী হাসান মুন্নাকে ওই দিন আউট করতে পারিনি জানি না কেন। এরপরে আস্তে আস্তে যখন 2 দিন 3 দিন চলে গেছে তখন আমরাই বিরক্ত হয়ে ওই টেস্ট টেস্ট ম্যাচটা আর খেলাই হয়নি। তো মেহেদী হাসান মুন্না আসলে ওইটা অনেক বড় একটা মানে স্মরণীয় ম্যাচ, মনে থাকাটাই স্বাভাবিক। তো আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে মাইলস্টোনের ওর্স্ট স্মৃতি। ফার্স্টে ওর্স্ট স্মৃতি জিজ্ঞেস করব, তারপরে মজার। ওর্স্ট স্মৃতি হচ্ছে বাংলা ফেল করছিলাম বাংলা সেকেন্ড পেপারে, আর তাও 38 না 37 পাইছিলাম মনে হয়। না, বাংলা ভার্সনের হয়ে বাংলায় ফেল করা এটা আসলে মানে একটু লজ্জাজনক। হ্যাঁ, বড় কথা তো বাংলায় কিন্তু এগুলো পাইছিলাম কলেজ সেকশন থেকে, যাই হোক একটু শখ করে নিলাম। আর একটা হচ্ছে ওর্স্ট হচ্ছে আমার ফর্ম মাস্টার খুব জ্বালাইতো কলেজে ওঠার পরে, আমারে বলতো যে তুই খেজুর গালে খেলতে রাস্তায় মরে যাবি, তারপরে খুব জ্বালাইতো অবজারভেশন বুকে জীবনে নাম উঠে নেই অন্য কোনো কারণে, কিন্তু ফেসবুকের কারণে অবজারভেশন বুকে নাম লেখছিল 2-3 বার, এটার জন্য অনেক প্যারা খাইছিলাম কলেজে থাকতে। এইগুলো হচ্ছে ওর্স্ট। আর ভালো স্মৃতি ক্লাস 9-10 এর যে আমরা যখন ছিলাম এ বয়স, এ বয়সে পুরোটাই খুব ভালো স্মৃতি, সবাই অনেক মিস করি। আর কলেজে হচ্ছে নবীনবরণের সময়টা ভালো ছিল, নবীনবরণ আমরা নাটক করছিলাম ওই সময়টা অনেক ভালো ছিল। আর কলেজ খুব দ্রুত চলে গেছে, খুব টের পাইনি কখন কেমন কি চলে গেল, মনে হলো যে অ্যাক্সিডেন্টের মধ্যে শেষ। আচ্ছা, যাই হোক, তো আমরা আসলে ভিডিও বেশি বড় করি না, তো ওই থেকে বলতেছি যে আমরা লাস্ট যেটা জানতে মানে তোকে করতে বলবো সেটা হচ্ছে আমাদের ফ্রেন্ডদের জন্য চাইনা ল্যাঙ্গুয়েজে কিছু যদি বলিস বাংলাদেশি ফ্রেন্ডদের, আর ওইটাকে একটু ট্রান্সলেট করে দিতে হবে, কারণ হচ্ছিল চাইনা ল্যাঙ্গুয়েজ আমাদের এখানে তারা আমরা বুঝবো না, তো ওইটা আবার কি বলছি একটু ট্রান্সলেট করে দিবি। অনেকে অনেক বেশি বুঝে, আমার থেকে ভালো বুঝে, তারা দেখা যাবে ভুল ধরবে, কারণ আমি ফার্স্ট ইয়ারে পড়ছি, সেকেন্ড ইয়ারে পড়ছি, এখন থার্ড ইয়ারে ভুলে গেছি, এখন অনেক কিছু মনে নেই। না, এটা অবশ্যই চেষ্টা। অ সিঙ্গাই দা ফাংইও ম্যান, সিয়াং নি ম্যান তা জা, সিং লিউ জাই জিয়ালি, পাউচিয়ান চুয়ান, এটার মানে হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস আই মিস ইউ অল, এখন তো করোনা তো বললাম যে প্লিজ স্টে হোম স্টে সেফ, এটাই বলতে চাচ্ছি, বেশি কিছু বলতে পারবো না। ঈদ ঈদ মোবারক, কিন্তু দাওয়াত দিতে পারতেছি না এই। আচ্ছা, আর তো মানে বাংলাদেশে আসা কবে হবে একটা আইডিয়া? বাংলাদেশে তো আসছিলাম গত বছর জুলাই, প্রতি বছর আমাদের জুলাই ছুটি হয় তখন আসছিলাম, আর এখন আসা হয়নি। আর বাংলাদেশ নিয়ে চায়নাতে আসার পর একটা মজার স্মৃতি আছে, এটা আমি বলি। আর যখন আমি প্রথম চায়নাতে আসছিলাম এয়ারপোর্টে একা একা নামছিলাম, নামার পরে দেখা যায় যে আমি ভার্সিতে যাবো কেউ ছিল না, তো শেষ করার আগে গল্প ছোট স্মৃতিতে বলি। ট্যাক্সিওয়ালা একা ট্রান্সলেট করে দেখাইলাম যে ভার্সিতে যাবো আর কি, তো নিয়ে গেল। তো আমার ধারণা ছিল বাংলাদেশের মতো যে চিন্তা মিন্তা করে নেয় রাস্তার মধ্যে টাকা পয়সা, তার মধ্যে ড্রাইভার থেকে মদ খাইতেছে রাস্তার মধ্যে। তো কিছুক্ষণ পরে যাই হোক, ড্রাইভার খুব ভালো ড্রাইভার আমার জিজ্ঞেস করছে একটু ভাঙা ভাঙা ইংলিশ জিজ্ঞেস করলে হয় আর এরকম, তো আমি বললাম যে বাংলাদেশ, তো বলতেছে যে মনজালা গুয়া, মনজালা গুয়া আবার কি জিনিস, এমন ছিল মঙ্গোলিয়া না বাংলাদেশ, তো আমার দাঁড়িয়ে আছে দেখে বলতেছে যে পাকিস্তান, পাকিস্তান হচ্ছে পাকিস্তানের চাইনিজ নাম, না না পাকিস্তান না বাংলাদেশ, তো বলতেছে যে মনজাল্লা গুহ মনজাল্লা গুহ, পরে 1 মাস পরে জানতে পারলাম যে মনজাল্লা গুহ হচ্ছে বাংলাদেশের চাইনিজ নাম। যাক, এগুলোই হওয়াটা স্বাভাবিক, কারণ প্রথম প্রথম গেলে আসলে মানে এটা আইডিয়া পাওয়াটা খুব কম যে ওরা আসলে কি বলতেছে, আবার আমরাও যদি বাংলায় এখানে যে কথা বলি অবশ্যই ওরাও মানে হয়তো এরকম 1 মাস পরে জানতে পারবে যে তুই কি বলছিলি।
কোনো না কোনো ওয়েতে। তো যাই হোক, ধন্যবাদ মেহেদী হাসান মুন্না আমাদের সময় দেওয়ার জন্য। আসলে মানে যেহেতু আমরা সবাই একটা খারাপ সময় আছি, তো চেষ্টা করতেছি সব ফ্রেন্ডের সাথে মানে কানেকশন রাখার, সব ফ্রেন্ডের সাথে জন্য কানেক্ট হয়ে ভিডিওগুলো বানাইতে পারি। তো থ্যাংক ইউ দোস্ত সময় দেওয়ার জন্য, আশা করি ভালো থাকবে। ধন্যবাদ। আমি এরকম একটা সেলিব্রিটির বড় শোতে আসতে পেরে খুবই আনন্দিত। আমাকে আসলে কেউ কোনোদিন কোনো লাইভে কোনো কিছুতে এখন ইনভাইট করে না, এটা আমার জীবনের প্রথম, মানে করোনার সময় লকডাউনে আর কি, সারাদিন তো রুমেই বসে থাকি, তো এসে খুব ভালো লাগলো। সবার সাথে কথা বললে ভালোই লাগে। কেউ ভালো থাক, সবাই ভালো থাকবেন, স্টে হোম স্টে সেফ। ইনশাল্লাহ দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। Thank you.